উলুবেড়িয়া পৌরসভা উলুবেড়িয়া পৌরসভার একদিকে ভাগীরথী নদী মাঝখানে জাতীয় সড়ক রেল লাইন মহকুমা হসপিটাল যা সুপার স্পেশালিটি হতে চলেছে এবং সেই উলুবেড়িয়া পৌরসভার উপস্থিত আছেন এখানে সম্মানীয় চেয়ারম্যান অর্জুন সরকার মহাশয় উপস্থিত আছেন উপচেয়ারম্যান আব্বাসউদ্দিন খান মহাশয় উপস্থিত আছেন অভয় দাস মহাশয় পরিষদ সড়ক দপ্তর আমরা প্রথমেই প্রশ্ন করব চেয়ারম্যানকে উলুবেড়িয়া পৌরসভার উন্নয়ন সম্পর্কে নমস্কার চেয়ারম্যান স্যার আপনাকে আমরা শিক্ষিত্রী নিউজ থেকে স্বাগত জানাচ্ছি উলুবেড়িয়া পৌরসভা যে আপনি দাওয়াচ্ছেন যে উন্নয়নের কাজ কিভাবে আপনারা এটা পরিকল্পনা করে করছেন আমরা মহামানুষের সরকার আমাদের একটা বোর্ড আছে আমাদের বোর্ডের যে কোনো উন্নয়ন কাজ আমাদের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা এগুলো আমাদের এখানে কোনো ব্যক্তি বিশেষ চেয়ারম্যান বা চেয়ারম্যান পরিষদ সভ্য আমাদের সিএনসি বোর্ড এবং আমাদের যে মেন বোর্ড রয়েছে তার সঙ্গে আলোচনা করি আমরা সিদ্ধান্ত নিই মহামান্য মানুষের সরকারের আমরা যা সাহায্য করি বা আমাদের সরকার যা সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাতে আমরা উন্নয়নের লক্ষ্যেই এগিয়ে চলেছি আরও আশা করি আমাদের সরকার আরও সাহায্য হোক আমাদের ভূমিকা বাড়িয়ে দিচ্ছে তাতে আগামী দিন আরও ভালোভাবে উন্নয়ন করবো এই আশা বিগত পৌরসভা যে ছিলেন যে বোর্ড ছিলেন সেই পৌরসভা অনুযায়ী আজকের পৌরসভা তো অনেক উন্নত এই পৌরসভায় উন্নত যে হয়েছে উন্নত যে আপনারা কাজ করছেন সবে মিলিয়ে এই কাজে কোনো সুবিধা যতটা হয়েছে অসুবিধাও কী আছে এ সম্পর্কে আপনার না আগের বোর্ড কী হয়েছে সেটা আমি বলতে পারবো কারণ আমরা এখন যেটা দেখি আমরা এখন কি করতে পারবো আমরা সেটা নিয়েই কিন্তু চিন্তাভাবনা করি এবং আমাদের পরিষদও সেই চিন্তাভাবনা করি আর এটা কোনো আমাদের ব্যক্তি বিশেষ নয় যে চেয়ারম্যান একা বা ইয়ে একা তার মানে আমাদের বোর্ডের সিদ্ধান্তটাই উলুবেড়ি পৌরসভা চেয়ারম্যান বললেন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মত কাজ করবেন এখন আমরা প্রশ্ন করবো যাচ্ছি ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দিন খান মহাশয়ের কাছে নমস্কার আব্বাসউদ্দিন খান মহাশয় আপনি তো উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান উলুবেড়ি পৌরসভার উন্নয়ন আগের পৌর বোর্ড থেকে এখনের পৌর বোর্ড অনেক তফাত এই উন্নয়নের পেছনে আপনাদের কি পরিকল্পনা বা উন্নয়নের আপনাদের কি আরো লক্ষ্যমাত্রা আছে সম্পর্কে আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করছি আপনি বলুন প্রথমে বলি আমাদের বোর্ড অর্জুন সরকারের চেয়ারম্যান নেতৃত্বে আমাদের বোর্ড চলছে আমরা সবাই একাত্মভাবে আলোচনার মাধ্যমে সব কিছু কাজই আমরা করি এবং আমাদের এখানে লোকাল এমএলএ রয়েছেন এমপি রয়েছেন এবং সর্বোপরি আমাদের লোকাল অভিভাবক ফুলক রায় এমএলএ আছেন সর্ব কিছু আলোচনা আমরা আলোচনা করেই এবং সরকারিভাবে রেজিস্ট্রি থেকে শুরু করে সরকারি যারা আধিকারিক যারা আছেন এগুলি করে এর মধ্যে আলোচনা করে আমরা সমস্ত কাজ এগিয়ে নিয়ে যায় আমাদের বোর্ড সর্বক্ষেত্রেই বিগত বোর্ড যে বামপন সরকার শুনছে সেই ব্যর্থতা কাটিয়ে সেই চৌত্রি বছরের জন্যকে পরিষ্কার করে আমরা আমাদের লক্ষ্যমাত্রায় এগিয়ে চলেছি মানুষকে নিয়ে আমাদের বোর্ড এবং মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যেন উন্নয়ন চলছে তারই অঙ্গস্বরূপ পুরুলিয়া পৌরসভা আমরা সবাই মিলে একে অপরের হাত ধরে আলোচনার মাধ্যমে সেই উন্নয়নকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি রাজ্য সরকার যেভাবে সহায়তা করে যাচ্ছে আমরা রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ এবং সেই সঙ্গে আজ পশ্চিমবঙ্গের সব ভারতবর্ষে জুড়ে যে একটা রাজনৈতিক বাতানুকূলতা তৈরি করার চেষ্টা চলছে বা কেন্দ্রীয় সরকার যে অর্থ আমাদের পাওয়া দরকার সেই তাকে আমরা বঞ্চিত হচ্ছি সর্বক্ষেত্রে সর্বদিক থেকে রাজ্য সরকার যত কার্যক্রম করে যাচ্ছে এবং আগামী দিনে আমরা পৌরসভা উন্নয়ন চালিয়ে যাবো মানুষ যাতে পরিষেবা পায় সেই লক্ষ্যমাত্রা আমরা এগোবো তারই উপলক্ষমাত্র মমতা বন্দ্যার প্রচেষ্টায় পুরুলিয়া উলালপুর প্রায় শুরু হওয়ার পথে এগিয়ে চলেছে স্টেডিয়াম মাঠ আমরা হ্যান্ডওভার পেয়েছি পুরুলিয়া আমাদের আর গেস্ট হাউস পুরুলিয়া তৈরি হয়েছে বাইপাস রুটের পরিকল্পনা শুরুর পথে গিয়ে এগুলোর দিকে আমরা এগিয়ে যাচ্ছি এভাবেই আমরা উজ্জ্বল সরকারের সামনে রেখে এবং আমাদের লোকাল এমএলএমপি আমাদের এমএলএ সামনে রেখে উলুবেড়িয়া পৌরসভা যে বোর্ড ভাইস চেয়ারম্যান বললেন এখানকার লোকাল এমপি এমএলএ মহকুমা শাসক এবং সম্মানীয় আধিকারিকদের প্রত্যেকের সহযোগিতায় সেই সঙ্গে পৌর কাউন্সিলরদের সহযোগিতায় সর্বসম্মত মিলিতভাবে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে উলুবেড়িয়া অনেক উন্নত হয়েছে আগামী দিনে আরও উন্নত হবে কিন্তু একটা অভিযোগ কেন্দ্রীয় প্রকল্পের টাকা ঠিক সময়ে ঠিক জায়গায় সময় মতো না পাওয়ার ফলে উন্নয়ন আরো ব্যাহত হচ্ছে এই পরিকল্পনার টাকা যদি ঠিক সময় পাওয়া যেত নিশ্চয়ই উলুবেড়িয়া পৌরসভা আরো উন্নত হতো এই সকল কিছু হয় আমাদের ঠিক মতো আমরা যেরকম ডিপিআর করে যেসব জায়গায় পাঠাচ্ছি বিভিন্ন দপ্তরের হাতের টাকা পাওয়ার জন্য সেই টাকা ঠিক মতো জায়গায় সময় পেতাম এই পুরুলিয়া পৌরসভা অনেক আরো উন্নত জায়গায় এগিয়ে যেত আর সত্ত্বেও আমাদের লোকাল এমপি লোকাল এমএলএ আমাদের সত্ত্বেও ওইরকম মানে পুলকরা যেভাবে আমাদের পাশে থাকেন থেকে আমরা বিভিন্ন প্রকল্পের টাকা আমরা বিভিন্ন দপ্তরে পাঠাই সেগুলো বাসানোর সহায়তা করার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং আমাদের এমএলএ এমপি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আর মামার মানুষ সরকারের মুখ্যমন্ত্রী তিনি আমার সহায়তায় যতটুকু অর্থ পাই তাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি সর্বদিক দিয়ে আমরা উলুবেড়িয়া পৌরসভা পৌরবাসীকে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি
যেভাবে আগামী দিন বিগত দিনে যাতে মানুষ পরিষেবা পায়নি সেটা আগামী চেষ্টা করছে, যাতে মানুষ সুস্থ থাকে। সবচেয়ে আমাদের ভাইস চেয়ারম্যান স্যার বললেন, আমি আরেকটা প্রশ্ন করছি আপনাকে, এই পৌরসভার উন্নয়নের কাজ, মানবিক কল্যাণের কাজ করতে গিয়ে বিরোধী দল বা অন্যান্য কোনো দিক থেকে কোনো বাধা বিপত্তির আপনারা কি সম্মুখীন হচ্ছে বা কোনো কাজে কি অসুবিধা হচ্ছে? আমাদের উলুবেড়িয়া পৌরসভার ভোট মাননীয় অর্জুন সরকারের নেতৃত্বে চলছে। আমরা প্রথমে লক্ষ্য মতো থাকছে, আমাদের কোনো বিরোধপক্ষ নয়, আমরা কাউন্সিলর কি সিপিএম কি ফরওয়ার্ড কি বিজেপি কি কংগ্রেস সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করছি। কিন্তু জানেন আপনারা, বিরোধিতা করার জন্য বিরোধিতা করা, অন্যায়ভাবে বিরুদ্ধে যুদ্ধচরণ করা, এটা বিজেপির একটা প্রকৃত ধর্ম দাঁড়িয়ে গেছে, একটা মানুষকে বিহঙ্গর চক্রান্ত চলছে, সে তো আছেই। তবুও মানুষ সঙ্গে রয়েছে, মানুষের সঙ্গে নিয়ে যেহেতু আমরা এগোচ্ছি, কোনো প্রতিরোধ আমার কাছে ঘরে তুলতে পারবে না আর টিকবো না। বিরোধীদের প্রতিরোধ উলুবেড়িয়া পৌরসভায় কোনো বাধা হয়ে দাঁড়ায় না, সমগ্র মানুষের উন্নয়নের জন্য কাজ করে চলেছে উলুবেড়িয়া পৌরসভা। এখন আমরা প্রশ্ন করব আমাদের মেয়র পরিষদ পূর্ত বিভাগ অভয় কুমার দাস মহাশয়ের কাছে। উলুবেড়িয়া পৌরসভা অর্জুন সরকার থেকে আরম্ভ করে আব্বাসউদ্দিন খান শেখ আকবর, আমরা যারা মা মাটি মানুষের সরকারের প্রতিনিধি হয়ে মানুষ আমাদের এখানে পাঠিয়েছে, আমরা সর্বাগ্রে যেটা ভোট 2015 সালে নতুন যে ভোট আমরা প্রথম যে সিদ্ধান্তটা নিই সেটা হচ্ছে উলুবেড়িয়ায় কোনো ড্রেনেজ সিস্টেম বিগত ভোট করে যায়নি। উলুবেড়িয়া পৌরসভায় নিকাশির কোনো ব্যবস্থা ছিল না, আমরা এই ভোট এসে আমরা সিএনসি মিটিংয়ের মাধ্যমে আধিকারিকদের নিয়ে ইঞ্জিনিয়ারদের নিয়ে আমরা টিম করে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে আমরা আজকে ড্রেনেজ সিস্টেমটাকে বলবো না যে 100-এ 100 আমরা সফল, আমরা 70% মানুষ এখন আর বর্ষার সময় ডোবে না। ড্রেনেজ সিস্টেম থেকে আরম্ভ করে রাস্তাঘাট, পয় প্রণালী, বাথরুম পায়খানা, কি শিক্ষা, কি স্বাস্থ্য, যে কোনো ব্যাপারে আমরা আমাদের অনুপ্রেরণা, আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এগিয়ে চলেছি। মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কাজ করার জন্য আমরা এসেছি। উলুবেড়িয়া পৌরসভা বিগত ভোট কী ছিল, বর্তমান অর্জুন সরকারের নেতৃত্বে কী ভোট চলছে, মানুষ তার রায় দেবে 2020 সালে।